আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়খ খাস আমিন মঞ্জিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, শায়খ খাস আমিন মঞ্জিলি হারেস, এই সকল মেহান আমরা জানি অ্যাভেলেবেল মানুষ বর্তমানে সৌদি আরবে আসছেন নতুন করে, তো এদের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, শায়খ খাস আমিন মঞ্জিলির সিস্টেমটা কি? হ্যাঁ, প্রথমে একটা একটা পয়েন্ট করে বলবো, প্রত্যেকটা পয়েন্ট শুনবেন, প্রত্যেকটা পয়েন্টে কাজে। প্রথম পয়েন্ট হলো একামা রেনু। একামা রেনু করতে হলে কি লাগে? একামা রেনু করতে হলে আবশিরে লাগে, একামা রেনু করতে হলে টাকা সেদাত করতে লাগে। তো প্রথম হলো আপনার এক বছরে 600 রিয়াল, দু বছরে 1200 রিয়াল, সবাই জানেন শায়খ খাস আমিন মঞ্জিলি হারেস দুই বছর পর্যন্ত একামা রেনু হয়, 600, দু বছরে 1200 রিয়াল। তামিন প্রয়োজন হয় না, তামিন ইন্স্যুরেন্স প্রয়োজন হয় না, লাইসেন্স প্রয়োজন হয় না। দর্শক, 1200 রিয়াল হলে দুই বছর করতে পারবেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কফালা বর্তমানে যদিও আমরা যদি বন্ধ হয় তবে আবার খুলে দিতে পারে। কফালার সিস্টেম কি, নিয়ম কি, কীভাবে কফালা হয় সেটা বলবো এখন। যদিও মোয়াসেসার ক্ষেত্রে কফালা হতে হলে ফুরান যে যার কাছে কফালা হবেন সে ব্যক্তি তলব দিতে হয়, কিন্তু শায়খ খাস আমিন মঞ্জিলির ক্ষেত্রে উল্টা, যার কাছে কফালা হবেন তার হাউইয়া নাম্বার আনতে হবে, এবং বর্তমানে যার কাছে আছেন ওই কফিল, যার কাছে বর্তমানে আছেন উনি আবশির থেকে যেখানে কফালা হবেন তার নামে তলব দিতে হবে আবশির থেকে, অনলাইনে আবশির মাধ্যমে। কোনো টাকা যদি কফিল জানে কোনো টাকা লাগবে না, আবশির থেকে এমনি নর্মালি তলব দিতে পারবে। এবং যার কাছে আপনি কফালা হবেন, 2000 প্রথমবার কফালা হলে 2000 রিয়াল রসুম সেদ্দেত করার পর যার কাছে আপনার কফালা হবেন ওনারে বলবেন আফসির থেকে উনি কনফার্ম করার জন্য মুয়াফেকা করতে, তখন আপনি পুরো 100% কফালা হয়ে যাবেন। এটা হলো কফালা হওয়ার নিয়ম, ঠিক আছে। যদি অনলাইনে কফালা না হয় সেক্ষেত্রে জাওয়াজার থেকে সিস্টেম অনুযায়ী জাওয়াজার থেকে ফেভার আনতে হবে এবং এটা মুয়াফেকা জাওয়াজার থেকে করতে হবে, তখন আর অনলাইন হবে না। যদিও বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন হয়, যদি দু একটার ক্ষেত্রে উল্টো হয় তাহলে সেটা আপনি জাওয়াজার থেকে করতে পারবেন। তবে কফালা হওয়ার আগে আপনি জানতে হবে যার কাছে কফালা হবেন তার আমিন মঞ্জিলি শায়খ খাস কতজন লোক আছে, যদি বেশি থাকে তাহলে কফালা হবে না। এটা হলো কথা। এরপরে কথা হলো বর্তমানে, অনেকে প্রশ্ন করেন বর্তমানে একামা রেনু হয় কিনা। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে সব সময় একামা রেনু হয়, সব কিছু হয়, কোনো সমস্যা নাই। তারপরে কফিল যদি মারা যায় তাহলে কি করণীয়। কফিল মারা গেলে সেক্ষেত্রে আপনি হয়তোবা কফিলের উত্তর যারা উত্তরসূরি আছেন তাদের মাধ্যমে কি করতে পারেন, তাদের মাধ্যমে আপনি কফালা হতে পারেন। যদি কফালা না হতে পারেন, না দেয়, কোনো সিস্টেম না পান, তাহলে যদি কফিলের শাহাদা ওয়াফা মানে মরণ, সে যে মারা গেছে সেই সার্টিফিকেট যদি আপনি কফিলের উত্তরসূরি যারা আছেন কফিলের ওয়ারিস তাদের কাছ থেকে আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ওয়াস্তা যে কোনো কারোর মাধ্যমে আপনি সেক্ষেত্রে একামা রেনু এবং ছুটি লাগাতে দোনোটাই পারবেন, যদি শাহাদা ওয়াফা থাকে। হ্যাঁ, এ হলো শায়খ খাস আমিন মঞ্জিলির ক্ষেত্রে বিষয় হুরুফ। এবারকার হুরুফ শায়খ খাস আমিন মঞ্জিলি হুরুফ তোলার ক্ষেত্রে আমি বলছি যে কফিলের মাধ্যমে এটা স্যাক করার জন্য মুয়াসসা থেকে যেভাবে আমরা হুরুফ স্যাক করি, শায়খ খাস আমিন মঞ্জিলির ক্ষেত্রে ওইভাবে হুরুফ স্যাক করে না, ওইভাবে দেখাইবেও না, যেহেতু শায়খ খাসটা ওজারা দাখেলিয়া সেজন্য মুক্তবা আমলের সাইটে গেলে শায়খ খাস আমিন মঞ্জিলি হুরুফ দেখা যায় না। সেক্ষেত্রে আপনি ওজারা দাখিলে থেকে ব্যালেন্স চেক করে যেভাবে আমি একটা ভিডিও দিছি ওই ভিডিওটা দেখতে পারেন, শায়খ খাস আমিন মঞ্জিলি হুরুফ দেখার নিয়ম, ওটা দেখলে বুঝে যাবেন, ঠিক আছে। এটা একটু ভিন্ন মহাস থেকে, একটু ভিন্ন প্রকারের। তো শায়খ খাস আমিন মঞ্জিলি যে কোনো মুহূর্তে ছুটিতে যেতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কফিলের সাথে একটু সবসময় কফিলের সাথে সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, যেহেতু একামার রেট বর্তমানে শায়খ খাস আমিন মঞ্জিলির কম, সেহেতু কফিলের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, তাহলে কখনো ঝামেলা হবে না। কফিলের যেটা পাওনা দাওনা সাহারিয়া সেটা দেওয়ার চেষ্টা করবেন, এবং একামা রেনু করার সময় একামা রেনু করবেন। তো দর্শক, এই ছিল কফি শায়খ খাস আমিন মঞ্জিলির মোটামুটি একটা তথ্য। যদিও কোনো কথা আমার বাতিল হয়ে যায়, মানে আমি বলতে ভুলে যাই, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।